আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা সংবাদে। আসসালামু আলাইকুম, আমি রাশেদ কাঞ্চন। আর শুরুতে ইউসিবি সংবাদ শিরোনাম। সংসদের সপ্তম অধিবেশন শুরু, বিরোধী দলকে যোগ দিয়ে জাতীয় গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে কথা বলার আহ্বান স্পিকারের। বিএনপিকে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, গরিবের টাকা নিয়ে গ্রামীণ ব্যাংক কি করছে তার তদন্ত হওয়া উচিত মনে করেন প্রধানমন্ত্রী। রাজনীতিতে 111 এর চেয়েও ভয়াবহ দুর্যোগ আসন্ন, মন্তব্য সালাউদ্দিন কাদের চৌধুরী। খোলা তেলের চেয়ে বোতলজাত সয়াবিনের দাম লিটারে 15% বেশি নির্ধারণ, ব্যবসায়ীদের সাথে বাণিজ্য মন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত। এবং জঙ্গি অর্থায়ন ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উপর কড়া নজরদারি করছে সরকার। শুনছিলেন শিরোনাম। সংবাদে ছাড়াও থাকছে মহান মুক্তিযুদ্ধ এবং বিজয়ের মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন, মুছে যাক গ্লানি। এবার পুরো খবর। কার্যকর সংসদের জন্য আবারও বিরোধী দলকে সংসদে যোগ দিয়ে জাতীয় গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ। সংসদের সপ্তম অধিবেশনের স্বাগত বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। সাবেক সংসদ সদস্য সহ 14 জনের মৃত্যুতে শোক প্রস্তাবের মধ্য দিয়ে শেষ হয় 5 দিনের এই অধিবেশনের প্রথম দিন। শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত সানাউল হকের রিপোর্টে। নবম সংসদে এখন পর্যন্ত সবচেয়ে কম সময়ের অধিবেশন শুরু হয়েছে রোববার। অধিবেশনের শুরুতে সরকার ও বিরোধী দল থেকে 5 সদস্যকে নিয়ে চলতি অধিবেশনের সম্পাদক মণ্ডলী ঘোষণা করেন স্পিকার, যারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনা করবেন। স্বাগত ভাষণে স্পিকার সহিষ্ণুতা ও জাতীয় স্বার্থ বিবেচনা এবং কার্যকর সংসদ প্রতিষ্ঠায় বিরোধী দলকে ভূমিকা রাখার আহ্বান জানান। জাতীয় স্বার্থে একে অন্যের মতামতের গুরুত্ব দিতে হবে, পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় হয়। সংসদীয় গণতন্ত্রের কার্যকর সংসদের জন্য বিরোধী দল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে জাতীয় পর্যায়ে সমঝোতায় পৌঁছানো দেশ ও গণতন্ত্রের জন্য অপরিহার্য। আর সমঝোতায় পৌঁছানোর জন্য অংশগ্রহণমূলক এবং কার্যকর সংসদীয় আলোচনার কোন বিকল্প আছে বলে আমার মনে হয় না। তাই আমি প্রধান বিরোধী দলকে আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা সংসদে এসে জাতীয় গুরুত্বপূর্ণ সকল ইস্যুতে কথা বলুন। সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সহ বিশিষ্ট জনদের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক জানায় সংসদ। শোক প্রস্তাবের বক্তৃতায় এই গুণীজনদের মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে ক্ষতি আমাদের হয়েছে সেটা পূরণ করবার নয়, আন্দোলন সংগ্রাম এবং আমাদের মুক্তিযুদ্ধে যে অবদান তারা রেখে গেছেন, আমরা যেন বাংলাদেশকে সেই মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে পারি, দেশকে দরিদ্রমুক্ত করতে পারি এবং জাতির জনকের স্বপ্নে সোনার বাংলা করতে পারি, তবেই তাদের আত্মার শান্তি পাবে। এর আগে কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় এবারের অধিবেশনে 13টি বিল উপস্থাপন করা হবে। অধিবেশন চলবে 9 ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন বেলা 3টা থেকে। সংসদে যাওয়ার পরিবেশ নেই এই অভিযোগে গত 6 অধিবেশনের বেশিরভাগ সময়ই সংসদের বাইরে ছিল প্রধান বিরোধী দল বিএনপি। যদিও সরকারের পাল্টা অভিযোগ, অযৌক্তিকভাবে লাগাতার সংসদ বর্জন করে চলছেন তারা। তবে অভিযোগ পাল্টা অভিযোগ যাই হোক, আরও একটি নিরুত্তাপ অধিবেশন শুরু করল নবম জাতীয় সংসদ। সানাউল হক, এটিএন বাংলা, জাতীয় সংসদ ভবন, ঢাকা। ব্যক্তিকেন্দ্রিক নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে এসে সংসদে যোগ দিতে বিরোধী দলের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল সংসদে এলে সব বিষয় নিয়ে কথা বলতে পারবে, গরিবের টাকা নিয়ে গ্রামীণ ব্যাংক কি করছে তার তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। মানস ঘোষের রিপোর্ট।
রাশিয়া, বেলজিয়াম ও জাপান সফরের কথা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংবাদ সম্মেলন ডাকলেও প্রশ্নোত্তরের বেশিরভাগ অংশ জুড়ে ছিল বিরোধী দলের রাজনীতি, সাম্প্রতিক হরতাল, তাদের সংসদে যোগ দেয়া না দেয়ার প্রসঙ্গ। লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী বিএনপিকে সংসদে ফিরে আসার আহ্বান জানান। বিরোধী দলের প্রতি আমার আহ্বান, ব্যক্তিগত দলীয় স্বার্থকে জাতীয় স্বার্থের চেয়ে বড় করে যেন না দেখে, ধ্বংসাত্মক কার্যকলাপের মাধ্যমে জনগণকে যেন কষ্ট না দেয়, দেশের জনগণের সম্পদ ধ্বংস না করে। আমি আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে তারা যেন সংসদে আসে, আপনারা সংসদে আসুন, সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে। বিরোধী দল কার স্বার্থে আন্দোলন আর হরতালের কর্মসূচি দিচ্ছে, এ নিয়ে প্রশ্ন তুলেন প্রধানমন্ত্রী। কোর্টের রায় দেওয়া হয়েছে, সেই রায়ের বিরুদ্ধে হরতাল, তার মানে কি কোর্টের বিরুদ্ধে হরতাল না সরকারের বিরুদ্ধে হরতাল? বিচার বিভাগ তো এখন পৃথক স্বাধীন, আর বাড়ি এটা সামরিক বাহিনীর যেহেতু সম্পত্তি, সামরিক বাহিনীর সিদ্ধান্ত নেবে তারা তাদের সম্পত্তি, তাদের জায়গা কিভাবে ব্যবহার করবে, এটা তো সম্পূর্ণ তাদের এখতিয়ার। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক আসলে কি করছে তার বিস্তারিত তদন্ত হওয়া দরকার। বিস্তারিত তদন্ত হওয়া উচিত, কারণ গরিব মানুষগুলি তো নিঃস্ব হচ্ছে, কারণ একটা কোন মানুষ তো আছে যে একটা ব্যবসা করেই এক সপ্তাহের মধ্যে 30 ভাগ 36 ভাগ 40 ভাগ সুদ প্রদান করতে পারে, কাজে এটা কারোর পক্ষেই সম্ভব হয় না, এবং সেই মানুষ আর ওই দরিদ্র থেকে উঠে আসতে পারে না। তবে ওই এক এক সময় এক একটা ব্যবসা তুলে কথা বলে, ভালো ভালো সুন্দরভাবে কথা বলে তারপরে মানুষগুলোকে চুষে খাওয়া, রক্ত চুষে খাওয়া, এটাই হচ্ছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেয়াদে তার সরকারের 23 মাস পূর্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, এ সময়ে বিদেশে দেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠিত হয়েছে, এই সাফল্য আরো উজ্জ্বল করতে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী সবাইকে আহ্বান জানান। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে পরিবেশ না থাকায় বিএনপি আপাতত সংসদে যোগ দিচ্ছে না বলে আবারও জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তবে বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, লাগাতার বর্জন করলে সংসদ অকার্যকর বা সরকারের পতন হয় না। সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলছিলেন। আর জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে যোগ দেয়া না দেয়া নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বিডিআর বিদ্রোহ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী দলের মুলতবি প্রস্তাব গ্রহণ না করায় স্পিকারের অনুরোধ সত্ত্বেও বিএনপি সংসদে যোগ দিচ্ছে না বলে জানান তিনি। বিরোধী দলের দাবি পূরণে স্পিকার অসহায় হলে কার নির্দেশে সংসদ চলে, এমন প্রশ্ন তোলেন জয়নুল আবদিন ফারুক। বিরোধী দলবিহীন সংসদকে অকার্যকর করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার যে পদ্ধতি চলছে তার বিরুদ্ধে আমরা আমাদের কথাগুলো স্পিকার কাছে বলেছি, আমরা আপাতত এই সংসদের এই অধিবেশনে যোগ দিচ্ছি না। জনগণের দুঃখ দুর্দশার কথা যে সংসদে উঠাতে পারি না, কথা বলতে দেওয়া না, সেই সংসদে আমাদের পরিবেশ সৃষ্টি হলে আমরা সংসদে ফেরত যাব। এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেন, সংসদ বর্জন করলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। সংসদ থেকে লাগাতার বর্জনের মাধ্যমেও সরকারের পতনও হয় নাই, সংসদও অকার্যকর হয় নাই, এই একই উপচেষ্টা আমরাও করে এসেছি। সুতরাং আমার মনে হয় আমাদের বন্ধুরা সকল ব্যাপারটি চিন্তা করে আসবেন। 50টা হরতাল করে যে ফল পাওয়া যায় না, 5 মিনিট পার্লামেন্টে দাঁড়িয়ে যে তাদের বক্তব্য বলেন, সরকারের দুর্বলতা দেখান, সেটি অনেক বেশি জনমত গ্রাহ্য হয়। সংবিধান পুনর্মুদ্রণ নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সবাইকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান পুনর্মুদ্রণ করা হচ্ছে। এটা যদি অসাংবিধানিক অগণতান্ত্রিক হয়ে থাকে তাহলে এর দায়ভার তাকেই নিতে হবে, তিনিই করেছেন। অষ্টম সংশোধনী হুবহু ভাবে তিনি চেপে দিয়েছেন, সুপ্রিম কোর্টের রিনাউন্ড জুরিস্টদেরকে মতামত নিয়ে করা, কিন্তু তিনি তো তাও করেননি। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের রাজনীতিতে ভয়াবহ দুর্যোগ আসন্ন, যা হবে 1/11 চেয়েও ভয়াবহ। রাজনীতিবিদরা 1/11 থেকে শিক্ষা নেয়নি বলে দেশে আজ এমন পরিস্থিতি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী।
চট্টগ্রামে দায়ের করা গাড়ি ভাঙচুরের একটি মামলার জামিন নিতে হাইকোর্টে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি সংসদে যাবে না, যাবে না পদত্যাগ করবে তা নির্ভর করছে সরকারের আচরণের উপর। জেএম তসলিমের রিপোর্ট। 111 কিংবা 911 নয়, এবার রাজনীতিতে অন্য নামে আবির্ভাব হতে পারে তৃতীয় শক্তির, আর এর ফলে জাতীয় রাজনীতিতে নেমে আসবে ভয়াবহ বিপর্যয়, এমন আশঙ্কা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর। তিনি বলেন, 111 থেকে শিক্ষা নিলে হানাহানি রাজনীতি পরিহার করত রাজনীতিবিদরা। 911 এর পুরোবৃত্তি হবে না, 111 এর পুরোবৃত্তি হবে না, নিশ্চিতভাবে বলা যায়। এখন যেটা হবে ওটার ব্র্যান্ডিং 111 এর সঙ্গে তুলনা না করলেই বোধহয় ভালো। একটু বলতে পারি, এই দুর্যোগটা বোধহয় আগের চেয়ে হয়তো ভয়াবহ বেশি হতে পারে। বিএনপির সংসদে যোগদান না পদত্যাগ তা নির্ভর করছে সরকারের আচরণের উপর বলে মন্তব্য করেন তিনি। আমার খাতা বালিশ নিয়ে টানাটানি করতে, হ্যাঁ বাড়ি ভিটা নিয়ে প্রত্যেকদিন ধমক দিতেছে, এটা নিয়ে যাবো ওইটা নিয়ে যাবো, কোন দিন বাড়ির বউ তুলে নিয়ে যায়, এই ভয়ে এই আতঙ্কে আছে। তো এখন এই পরিবেশে সংসদ নিয়ে চিন্তা ভাবনা করার তো সুযোগই পাচ্ছি না। সুতরাং যাওয়ার সিদ্ধান্ত হয় নাই, না যাওয়ার সিদ্ধান্ত হয় নাই, পদত্যাগ করিব কবে সেটাও সিদ্ধান্ত হয় নাই, সবই নির্ভর করবে সরকারের আচরণের উপরে। সেনানিবাসের বাড়ি থেকে বেগম জিয়াকে উচ্ছেদ করে সরকার অপরাজনীতি শুরু করেছে এমন মন্তব্যের পাশাপাশি আইএসপি এর ভূমিকা নিয়েও বিস্ময় প্রকাশ করেন সালাউদ্দিন কাদের চৌধুরী। জি এম তসলিম।